মুখে পিছনে পেলে বাংলার পূর্ব অঞ্চলের দিকে ধেয়ে আসছে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ত্রিপুরা অঞ্চল, আগরতলা, ফেনী, কাকড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার সহ অনেক এলাকায় কালবৈশাখী ঝড়বাতাস সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ফরিদপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, জালাকাটি, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, তা অব্যাহত থাকতে পারে। আগামী 5 তারিখ থেকে দেশের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাগুড়া, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা সহ বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় মূলত মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে এবং দ্বিতীয় সপ্তাহে কালবৈশাখী সহ বজ্র সহ প্রবল বেগে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। চলুন বন্ধুরা, আমরা সরাসরি একবার লাইভ স্ক্রিনে দেখে নিই। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে লাইভ স্ক্রিনে নিয়ে আসলাম। এখানে নজর করুন আপনারা, সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে দেশের উত্তর পূর্ব অঞ্চলে। দেশের পশ্চিমের আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। খুলনা, মেহেরপুর, রাজশাহী, রংপুর, পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, তবে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে আবহাওয়ার বড় পরিবর্তন থাকতে পারে। দেশের পূর্ব অঞ্চলের দিকে কালবৈশাখী বজ্র সহ ঝড় বৃষ্টিপাত তৈরি হতে পারে। এরই প্রভাবে অনেক এলাকায় কিছুটা মেঘলা আকাশ হতে পারে। তবে এদিকে দেখুন, কালবৈশাখী বজ্র সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আগামী 2 তারিখ থেকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে, যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে উত্তরাঞ্চল আমরা নজর করছি। এখানে দেখুন জাইন্তাপুর এই এলাকায় কালবৈশাখী বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি কয়েকটি অঞ্চলে এখানে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা, সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন আপনারা, জাকিগঞ্জ রয়েছে, চরকাই, সিলেট এবং এদিকে দেখুন খাদ্দম, এসব এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু সতর্কবার্তা কিন্তু দেওয়া হচ্ছে। এদিকে দেখুন আপনারা এই যে ধর্মনগর এই অঞ্চলের দিকে এবং এদিকে কুলাউড়া এই এলাকা দিয়ে এবং এদিকে বালাগঞ্জ থেকে শুরু করে বড়লেখা, এখানে সিলেট বিভাগের অনেক এলাকায়, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় প্রতিদিনে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যায়। তবে এখানে আগামী 24 ঘণ্টার মধ্যে আবারও ঝড় বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা থাকছে। মৌলভীবাজার এবং এই অঞ্চলের দিকে কামালগঞ্জ এবং ধর্মনগর এবং এই যে কুমারঘাট থেকে শুরু করে আমবাসার উপর প্রবেশ করতে পারে, ত্রিপুরা রাজ্যে যে ত্রিপুরা অঞ্চলে কিন্তু প্রবেশ করতে পারে এবং এরপরে সরাসরি বাংলার পূর্ব অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টি তৈরি হতে পারে। এই যে সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। ভারী মেঘ জমা হতে পারে এখানে, যদি মহান রবের হুকুম হয় অলরেডি ভারী বৃষ্টিপাত হবে। দেখুন এখানে বজ্র সহ তুমুল বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অলরেডি থাকছে। আমবাসা, আমরাপুর, এই যে আগরতলা, কুমিল্লা অঞ্চলের দিকে রয়েছে সম্ভাবনা এবং ছাগলনাইয়ার দিকেও সম্ভাবনা রয়েছে। কাকড়াছড়ি, রাঙ্গামাটি, এই যে সব এলাকা জুড়ে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অলরেডি। এখানে দিঘিনালা থেকে শুরু করে সাজেক এবং এখানে বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। অবশ্যই আগে থেকে সাবধানতা অবলম্বন করবেন, কালো মেঘ দেখলেই অলরেডি অবশ্যই আপনার নিরাপদ স্থানে অবস্থান করবেন। এবং এখানে সমুদ্র অঞ্চল থেকে এই যে বায়ু, এই যে এখানে প্রচণ্ড বেগে কিন্তু বায়ু প্রবেশ করছে। এই যে দেখুন পাহাড়ি অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, পাশাপাশি চট্টগ্রাম বিভাগে এখানেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে এবং 2-4 নাগাদ দেশের এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটিয়ে শুক্রবার 3 তারিখের আপডেটে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত তৈরি হতে পারে নতুন আকারে। আবারও কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে কুতুবদিয়া, চকরিয়া এবং এই যে দেখুন উপকূলীয় অঞ্চলের দিকে লাল কালারলি মেঘ, ভারী মেঘ জমা হতে পারে। এদিকের আপডেট আমরা এই মুহূর্তে আপনাদেরকে ঘন ঘন দিচ্ছি, কারণ এদিকে মূলত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু সবচেয়ে বেশি অলরেডি। এখানে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে দেশের পূর্বাঞ্চলে। পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আমরা যাচ্ছি না এখানে, কারণ বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে তীব্র তাপপ্রবাহ রয়েছে, যার কারণে আমরা একটু পরে তীব্র তাপপ্রবাহের আপডেট আপনাদেরকে দেখাবো। প্রচণ্ড গরম, এই গরমের শান্তি কবে মিলবে তা একটু আমরা দেখাবো, আর সঙ্গে থাকুন। তো দেখুন শুক্রবার 3 তারিখে মে নাগাদ কিছুটা বৃষ্টিপাত ঘটিয়ে আবারও বৃষ্টির মেঘ কিন্তু হালকা হতে দেখা যাচ্ছে এবং এখানে উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা থাকতে পারে এবং ঝোড়ো বাতাস থাকতে পারে এই যে সব এলাকা জুড়ে।
এরপরে আমরা শনিবার 4 তারিখের আপডেটে যদি আমরা একটু যাই, 4 তারিখ নাগাদ দেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে এবং রবিবার 5 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে দেশের উত্তর অঞ্চল বিয়ে। কিছুটা পরিবর্তনশীল থাকতে পারে, মূলত কিছুটা পরিবর্তন হতে পারে আবহাওয়া হেরফের এদিক সেদিক, তো অবশ্যই সেটি তেমন বড় বিষয় না। তো এদিকে ময়মনসিংহ, সরিষা, বাড়ি, চিরাজগঞ্জ, বগুড়া, কাপাসিয়া, কিশোরগঞ্জের দিকে ময়মনসিংহ, মাদান, বাগমারা, নেত্রকোনা, সুনামগঞ্জ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে দেখুন এই যে অনেকটা এই যে বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, জলীয়বাষ্প বাতাস, এখানে কালবৈশাখী শক্তিশালী মেঘ তৈরি হতে পারে, বড় বড় কালবৈশাখী ছেল তৈরি হতে পারে, যার কারণে বাংলার বেশ কিছু এলাকায় মূলত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, খুবই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকবে, বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই যে এখানে দেখুন, এরপরে কালবৈশাখী বৃষ্টিপাত ঘটিয়ে আবার ওই যে মেঘ বিদায় নেবে, এরপরে 6 তারিখের আপডেট যদি যায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মূলত টানা কয়েকদিন কালবৈশাখী বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং লবণ চাষীদেরকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো এবার আমরা আপনাদেরকে দেখেছি বৃষ্টি এবং এখানে কিন্তু অনেকটাই ঝড়ও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটু আমরা বজ্র ঝড় মোড আপনাদেরকে দেখাই। দেখুন প্রচণ্ড বেগে বজ্র সহ ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে, আগামী 2 তারিখ থেকে বেশ কিছু এলাকায় বজ্র ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা, চট্টগ্রাম থেকে শুরু করে উত্তরে এই যে বেশ কিছু অঞ্চলে। তো এ হচ্ছে মূলত বৃষ্টির আপডেট, বৃষ্টির সতর্কতা, এবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা কোন কোন এলাকায় রয়েছে আমরা দেখি। বৃহস্পতিবার 2 তারিখ থেকে দেখুন একদম দুপুরকালীন সর্বোচ্চ তাপমাত্রা উঠে যায়, দুপুর 1টা 2টোর সময় যদি আমরা দেখি দেখুন তাপপ্রবাহ কেমন থাকবে। এদিকে এই যে দেখুন খুলনাতে 39 পর্যন্ত থাকছে এবং এই যে লোহাগাড়া বাংলার এই অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, ফরিদপুর দেখুন এবং শালকোপা এই যে যশোর ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী দেখুন এখানে মেহেরপুরে প্রায় 42 পর্যন্ত, পাবনাতে প্রায় 40 পর্যন্ত দেখা যাচ্ছে, সিংরাতেও 40, রাজশাহীতে কিন্তু 42, মহাদেবপুর 40, বগুড়াতে 40 পর্যন্ত, চিরাজগঞ্জে 40 এবং নাগারপুর 39 পর্যন্ত, এখানে দেখুন অনেকটাই তাপপ্রবাহ এবং এদিকে ওই যে এই অঞ্চলের দিকে কিন্তু তাপপ্রবাহ থাকছে অনেকটাই বেশি এবং পশ্চিমবঙ্গের দিকে এখানে মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, তারপরে এখানে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, খড়গপুর, এখানে জামশেদপুর, রাঁচি, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান এই যে সবটুকু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল থেকে। এবং রেড অ্যালার্ট জারি করা হলো আগামীকালও, কোন কোন এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে গরমের দেখুন আপনারা, সবটুকু জেলায় কিন্তু রোদের কিরণ থাকবে, অলরেডি তীব্র গরম থাকতে পারে, রোদের কিরণ অনেকটাই কিন্তু বেশি থাকতে পারে, তবে এই আগামী 48 ঘন্টার মধ্যে অনেকটাই কমতে পারে দেশের পূর্ব অঞ্চল থেকে। এখানে দেখুন আমরা 2 তারিখ যদি আমরা একটু দেখি তবে এদিক থেকে কিন্তু কিছুটা কমতে পারে, এই যে আগরতলা, কুমিল্লা, আমরাপুর এবং এখানে কিশোরগঞ্জ এবং এই যে এই সব এলাকা জুড়ে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে, গরম কিছুটা কমতে পারে দেখুন, কারণ কালবৈশাখী এসে পরিবেশটা কিছুটা ঠান্ডা করতে পারে। উত্তর গুয়াহাটি এবং এই যে কিছুটা তাপমাত্রা কিন্তু কমতে দেখা যাচ্ছে অলরেডি, এরপরে 3 তারিখে যদি আমরা একটু দেখি অলরেডি তাপমাত্রা স্বাভাবিক থেকে কিছুটা বেশি রয়েছে, এরপরে 5 তারিখ থেকে এবং 6 তারিখ থেকে অনেকটাই তাপমাত্রা, 6-7 তারিখ থেকে অনেকটাই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের যে সরমভাবে সতর্কতা উঠাচ্ছে সেটি আমরা একটু দেখাই আপনাদেরকে, ঠিক দেখুন আপনারা 2 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এই যে পাহাড়ি অঞ্চল থেকে এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু তুলে ধরা হচ্ছে এবং জড়ো বাতাস অব্যাহত থাকবে আগামীকাল থেকে, আরও বাতাসের দাপট যে হাওয়ার দাপট কিন্তু আরও বাড়তে পারে, সবটুকু এলাকায় জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, ঘন্টায় কত কিলোমিটার বেগে বইতে পারে একবার আমরা একটু দেখি আপডেটে কী অবস্থা। তো দেখুন আগামীকাল থেকে আজও এই মুহূর্তে 1 তারিখ নাগাদও জড়ো বাতাস কিন্তু রয়েছে, আগামী বৃহস্পতিবার 2 মে নাগাদও অনেক অঞ্চলে জড়ো বাতাসের সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি, যে জড়ো বাতাসের দাপট কিন্তু অনেকটা বেশি থাকতে পারে। এদিকে যদি আমরা একটু ম্যাপে দেখাই দেখুন আপনারা এখানে নজর করে দেখুন কক্সবাজার উপকূলীয় অঞ্চলের দিকে ঘন্টায় এই যে 56 কিলোমিটার বেগে এই যে পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস বইতে পারে, কুতুবদিয়া অঞ্চলে দেখুন 58 কিলোমিটার বেগে ঘন্টায় এখানে দক্ষিণ পশ্চিম দিকে জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং চকরিয়া এবং এদিকে দেখুন বাঁশখালী থেকে শুরু করে এবং এখানে দেখুন আপনারা সবটুক এলাকায় এখানে চট্টগ্রাম, তারপর এখানে ফরিদচুটি উপজেলা এই এলাকায় সাতকানিয়া সবটুক এলাকায় ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, সেনবাগের উপরে কিন্তু ঝড়ো বাতাস থাকবে, অন্যদিকে মতিরহাট এবং লালমোহন,
বরিশাল, পিরোজপুর এখানে উপকূলীয় অঞ্চলে, মঠবাড়িয়া এবং কলাপাড়া, শিবনগর, সুন্দরবন, এই যে উপকূলীয় সবটুকু অঞ্চলে কিন্তু কালবৈশাখী এখানে কিন্তু এই যে সমুদ্র অঞ্চল থেকে ঝড়পাতের বয়ে যাওয়ার সম্ভাবনা, যার কারণে সমুদ্র অনেকটাই উত্তাল থাকতে পারে। তাই জেলেদের সাবধানতা অবলম্বন করতে হবে, এখানে ছোটো ছোটো মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই যে বঙ্গোপসাগরে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা, ঝড় বাতাস থাকছে, যার কারণে উত্তাল হতে পারে, এখানে অনেকটা ঢেউ থাকতে পারে, তো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার আপডেট। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।